তোমরা সবাই বাড়িতে ভালো আছো? তোমাদের ইতিমধ্যে সেকেন্ড টার্ম যে এক্সাম, সেই পরীক্ষাগুলো শেষ হয়েছে। এখন তোমাদের অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি নিতে হবে। তোমাদের ভালো করে প্রতিটি চ্যাপ্টার এবং এখন ফাইনাল পরীক্ষা তো শুধুমাত্র একমাত্র লাস্টের পার্ট না, পুরো বিষয়টা নিয়ে উঠতে হবে, তাই তো? তো আমাদের সমস্ত প্রতিটি চ্যাপ্টার ভালো করে পড়তে হবে। এই কথাগুলো মাথায় রেখে এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও, যাতে পরীক্ষায় ভালো ফলাফল তোমরা করতে পারো। তবে আজকে আসা যাক তোমাদের স্ট্যান্ডার্ড 3 হিস্ট্রি যে বইটি রয়েছে, বইয়ের যে 13 নম্বর অধ্যায় নিয়ে আজকে আমরা আজকে আলোচনা করছি। ব্যক্তিগত সম্পত্তি বিনিময় ও দাসপ্রথা কি বলেছে? ব্যক্তিগত সম্পত্তি বিনিময় ও দাসপ্রথা যাবে। গোষ্ঠী জীবনে মানুষ একসঙ্গে দলবদ্ধভাবে বাস করত, কিন্তু সব মানুষই একরকম কাজ করতে পারত না। গোষ্ঠী জীবন যখন শুরু হয়েছে তখন কিন্তু মানুষ তো কাজ করে আসছে, সবাইকে একই রকম কাজ করতো না, ভিন্ন ভিন্ন কাজ করতো, তাই তো? তারপরে বলেছে ভিন্ন ভিন্ন কাজ করতো তারা, কেউ কাপড় বুনত, কেউ আসবাবপত্র তৈরি, কেউ ঘর বাড়ি তৈরি, কেউ মাটির জিনিস তৈরি, তাই তো? তারপরে বলছে তবে নিজেরা মিলেমিশে মানে যখন তারা একসাথে বসবাস করতো তখন সবাই কাপড় বুনতো, কেউ মাটির জিনিস তৈরি করতো, চাষবাস করতো, কেউ এরকম ভিন্ন ভিন্ন কাজ সবাই মানে করে যে যে বিষয়ে দখল উঠতো, তাই না? তো তারা একই আলাদা আলাদা কাজ করলে কি তারা আলাদা আলাদা থাকতো না? তারা আলাদা কাজ করলেও তারা একসাথে দলবদ্ধ করে তারা থাকতো না, একের প্রয়োজনে আরেকজন থাকতো, তাই তো? তারপরে বলছে যে রকম কাজ করতো সে সেই রকম, যে যেরকম কাজ করতো সে সেই রকম কি কাজে দক্ষ, মানে যে প্রতিদিন তুমি যদি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে বসো তবে এবং সঠিক নিয়মিতভাবে পড়াশোনা অনুশীলন করো তবে কি অবশ্যই তুমি ভালো রেজাল্ট করতে পারবে, তাই তো? সেরকম যে প্রতিদিন যে কাজ করতে নাকি যে কাপড় বানায় প্রতিদিন সে তো সেই কাজটা ভালো পারবে, যে মাটির জিনিস তৈরি করে সে সেটা ভালো পারবে, তাই তো? তার থেকে কি বলেছে কারিগররা তাদের উৎপাদিত জিনিস অন্যদের নিয়ে অন্যদের দিয়ে নিজেদের প্রয়োজন জিনিস করে। কারিগররা কী করতো? যে তারা যে জিনিসটা উৎপাদন করতো অর্থাৎ কেউ মাটির পরিচয় তৈরি করলো, কেউ পোশাক তৈরি করলো, কিন্তু এই পোশাক যারা যেটা তৈরি করতো একে অপর, আমি যখন পরিচয় তৈরি করবো একটা তো অবশ্যই না, অবশ্যই অনেকদিন অনেকগুলো তৈরি করবো, তখন যার পরিচয় প্রয়োজন পরিচয় দিব, সে যদি জামা বা যেটা তৈরি করে রেখেছে তার থেকে সেটা আমি নিয়ে আসবো, বুঝতে পারলো? তাদের কি অদল বদল অর্থাৎ বিনিময়ের মাধ্যমে চলতো। ধরা যাক একজন কারিগর অনেক কাপড় বুনল, আবার সে তার প্রয়োজনে কাপড় রেখে বাকি কাপড়ে কিছু কিছু দিয়ে আবার অন্যান্য বাসনপত্র, তারপরে কি বলেছে কারো থেকে আসবাবপত্র, কারো থেকে গয়না, অন্যান্য জিনিস একইভাবে বাসনপত্র আসবাবপত্রের কারিগর আবার কাপড় মিললে নিল তার অতিরিক্ত জিনিসের বদলে, এইভাবে একটা জিনিসের বদলে আরেকটা প্রয়োজনীয় জিনিস তারা সংগ্রহ একে অপরকে জিনিস তারা যার যেটা প্রয়োজন নিত এবং যা নিজের প্রয়োজন নিয়ে আসত। এইভাবেই জিনিসপত্রের বদলে আরেকটা প্রয়োজনীয় জিনিস তৈরি সম্ভব, এটি বলা হয় বিনিময় প্রণালী। এটাই কি আপনার একটা বিনিময় মাধ্যমে একে অপরের পাশে থেকে একে অপরকে দেওয়া নেওয়ার মাধ্যমে জীবন যে অতিবাহিত হচ্ছে সেটাই চালিয়ে যাচ্ছিল তারা এবং সেই প্রথাটাকে বলবতে বিনিময়। তারপরে বলেছে প্রথম দিকে নিজেদের গোষ্ঠীর মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র বদলা বদলি হতো বা বিনিময় হতো, পরে এক গোষ্ঠী কারিগররা অন্য গোষ্ঠীতে বিনিময় প্রথার মাধ্যমে জিনিসপত্র বদলা বদলি শুরু করল, কিন্তু তাতেও দেখা দিল সমস্যা। ধরা যাক কাপড়ের কারিগর আসবাবপত্র দরকার, তাহলে কোনো কারিগর যদি আসবাবপত্রের বদলে কাপড় চায় তখন কী হবে? তাই আলোচনা করে ঠিক করলো গরুর বিনিময় প্রথা চলল, মানে দেখা গেল আজকে আমি কাপড় তৈরি করেছি এবং আমার কলসির দরকার, কিন্তু যে কলসি বানিয়েছে তারও তো কাপড়ের দরকার, তাহলে আমি কেন তাকে কাপড় দিব? তার সে তো আমি কলসি দিচ্ছে, কিন্তু আমার কলসিটা লাগবে না, আমার আছে, কী হবে তাহলে? তাহলে আমি কলসিটা তাহলে একটা আমি তাকে কাপড় দেবো না, বা সে আমার থেকে তাহলে কাপড় ছাড়াই থাকবে বা কলসি ছাড়াই থাকবে? তখন কী করুন তারা ঠিক করলো না, এখন থেকে বিনিময় করতো একে অপরকে জিনিস দিয়ে না, এখন গরুর মাধ্যমে বিনিময় হবে, যার কাছে যত গরু সে তত বড় লোক, বুঝতে পারলে? আজকে দেখা গেল আমি 10টা জামা আনবো একটা গরু দিয়ে দিলাম, হ্যাঁ একটা গরু যখন এখন টাকা পয়সার মাধ্যমে হয় তখন গরু বিনিময় গরু দিত জিনিস আনতো, গরু দিত জিনিস আনতো, আমি দেখা গেলো তার কাছে গিয়ে গরু দিয়ে কলসি নিয়ে আসলাম,
তাই তো? সে আবার তার কাপড়ের দরকার, সে আবার গরু নিয়ে কাপড়ের দোকানে দিল, মানে কাপড় দোকান তো নেই, কাপড়ালাকে দিল, এবং কাপড়ালা কি করলো তাকে গরু রেখে কাপড় দিল। এই যে বিনিময়, গরু একজনের থেকে আরেক জায়গায় যাচ্ছে, আরেক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে চলবে। সকলেই গরু আছে, গরু খুব উপকারী তার, সবারই দরকার, যত বেশি গরু থাকবে তত বেশি সুবিধা করবে। এবার কিছুদিন চলার পর সমস্যা হতো, অন্য গোষ্ঠীর কাছে বিনিময় করার সময় গরু নিয়ে যেতে হতো বা মানতে হতো গোষ্ঠী করে এই আনা নেওয়া সমস্যা। তখন শুরু হলো গরু দিয়ে বিনিময়, গরু নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে যে বিনিময়টা চলছিল তাদের সেটা অনেকটা কঠিন ব্যাপার। দেখো গরু এখান থেকে দেখা গেল একটা কাপড়ের প্রয়োজন, সে অনেক দূরে একটা কাপড় যে বানায় তার বাড়ির সামনে যখন যেতে হবে, গরু নিয়ে যেতে হবে, এটা অনেকটা কঠিন কাজ না, গরুকে হাঁটিয়ে নিয়ে যাওয়া অনেক অনেকটা কষ্ট, তখন তারা ঠিক করলো এইভাবে অনেক সমস্যা হচ্ছে, এইভাবে করা সম্ভব না। তখন তারা কী করলো, তখন তারা গরুর মাধ্যমে বিনিময় করা কথা চালু করলো, যে তার চারপাশে যত গরু আছে তত সে বললো গরুর দিয়ে যদি শান্ত গরুর বদলে দিয়ে যান, ঠিক আছে আমরা যখন টাকা দিচ্ছি সেরকম গরু দিতে হবে, সে জিনিস নেওয়া হবে তার বদলে একটা নির্দিষ্ট পরিমাণ গরুর ফেলে দেওয়া, পরবর্তী সময় গরুর বদলে ধাতুর মুদ্রা ব্যবহার শুরু। এভাবে কেনাবেচা শুরু হলো, এই মুদ্রার ব্যবহার আজও আছে। আমরা আমরা এখন ধাতুর মুদ্রা কাগজের টাকার মাধ্যমে কেনাবেচা করি, সেই সময় মুদ্রা তৈরি করা হতো তামা ব্রোঞ্জ সোনা রূপা ইত্যাদি। মুদ্রা ব্যবহারের পর জিনিসপত্রের পরিমাণ নিয়ে যখন সমস্যা দেখা দিল সেই সময় মানুষ আবিষ্কার করলো তারই বাদ। এভাবে একে 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 আবার একক কাপখানা সব জিনিস সব তৈরি করে দিল তারা, যত সময় যেতে লাগলো তারা কি নিজের উন্নত করতে লাগলো, এবং একের পর ধীরে ধীরে তারা কী করলো একটু কাপখানা বিভিন্ন যন্ত্র তৈরি করলো, মানে ওই গুরুমার জন্য কত পরিমাণ দেওয়া হবে সেটা তো একটা কাপখানা, সেটা যেমনকি দাড়িপাল্লা কাপখানা যেটাকে বলে সেটা তৈরি করলো। তারপরে বলেছে মজার ব্যাপার হলো বিনিময় প্রথার মাধ্যমে যারা কেনাবেচা করতো তারা সবাই দাঁড়িত, পরে অবশ্যই গরিব শ্রেণী তৈরি করে হয়েছে, কিন্তু চাষবাসের মাধ্যমে প্রথম আসে চাষবাস এর মধ্যে প্রথমে আসে বহুদিন ধরে কৃষিপণ্য ছিল সমাজের সবার সম্পত্তি, মানে কৃষি চাষবাসের জিনিস কি সবার সবার কি ছিল সবার সম্পত্তি ছিল, কিন্তু চাষ খাবারের উপরে সবার অধিকার আছে, কিন্তু ধীরে ধীরে সেটা পরিবর্তন হয়ে গেল বহুদিন ধরে কৃষি। তারপরে বলেছে যেহেতু কারিগরটা তার দক্ষতা এইসব জিনিস তৈরি করেছে বেশি করে, তাই এর উপরে করেই তারা কী করে অধিকার জন্ম, যারা যে কাজটা করবে আজকাল যেখানে দুর্বশ করে আছে সেখানে তোমার অধিকার থাকবে না, যে কাজটা করছে দিয়ে বলছে সেখানে তো অধিকার থাকবে না, তাতে আমি দক্ষ হবো না অবশ্যই হবো, প্রতিদিন আমরা যদি কাজটা করি বা প্রতিদিন একটা দীর্ঘদিন যাবো একটা রাখি সে তার প্রতি আমার একটা অধিকার হয়ে যাবে, তাই তো অধিকার হয়ে যায় না সেটাই করেছে তারা একরই সম্পত্তি হয়ে গেল শৈশব। এভাবেই সমাজের ব্যক্তিগত সম্পর্কের সৃষ্টি, যে যখন তারা দীর্ঘ বছর একটা জায়গায় থেকে কাজ করছে সেই জায়গাটা তার নিজের, দীর্ঘ বছর পরে কেউ তাকে সরিয়ে দিতে পারো যে তুমি একটু চলে যাও না, কারণ আমি দীর্ঘ বছর ধরে থেকে আসছি, তাহলে এটা আমার অধিকার, আমার জায়গা, আমার কাজ, তাই না? ব্যক্তিগত সম্পত্তি সমাজে নতুন একটি ধারা, যার যত কিছু সম্পত্তি তত সে যার কাছে যত কিছু সম্পত্তি আছে সে তত কিছু ধনী হয়ে উঠলো, অতিরিক্ত সম্পত্তি বিক্রি করে এক একজন অনেক অনেক মুদ্রার মালিক হয়ে গেল, এক শ্রেণীর মানুষ বিভিন্ন জিনিসপত্র ক্রয় করে অন্য গোষ্ঠীর কাছে বিক্রি করা শুরু করলো, এরা হলো ধনী শ্রেণী বা ব্যবসায়ী। ব্যক্তিগত সম্পত্তি সৃষ্টি হওয়ার ফলে দেখা দিল এক ধরনের অসুবিধা, কেউ কেউ অনেক সম্পত্তির মালিক হয়ে গেল আবার কেউ কেউ অল্প সম্পত্তির মালিক, সবার তো কাজ করার সামর্থ্য থাকে না, তাছাড়া সকলেরও সম্পূর্ণ সম্পদ সৃষ্টি করার সুযোগ থাকে না, ফলে এক শ্রেণীর লোকেরা হাতে প্রচুর সম্পত্তি জমে গেল আর অপর শ্রেণীর কাছে কোনো সম্পত্তি আমরা অর্থাৎ যা কাছে যত বেশি সম্পত্তি সে তত বেশি ধনী, আর ধনী মানে তার শুধু তার অধিকারটা বেশি, অর্থাৎ একইভাবে দেখা দিলে এক সময় কিছু কিছু মানুষ একেবারেই বড় লোক হয়ে গেল, আর কিছু মানুষ এক যার আছে তার সে বড় লোক তো হয়েই গেল, আর ধীরে ধীরে বড় আরও বড় লোক হয়ে গেল, আর গরিবেরা গরিবই হয়ে গেল, বুঝতে পারবে অন্য। তারপরে সমাজের সৃষ্টি হলো ধনী দরিদ্র বঞ্চিত শ্রেণী, সমাজে শুরু হয়ে গেল শ্রেণীগুলো, এই ধনী দরিদ্র যখন তৈরি হয়ে গেলো বড় লোক গরিব অন্য একটা শ্রেণী, যে বড় লোক যে বড় লোক তাকে সম্মান জানাতে হবে, যে গরিব তাকে সসম্মান করা হচ্ছে না, এদিকে আসল আদৌ ঠিক না, সবাইকে সমান চোখে দেখা উচিত,
গরিব হোক গরিব হোক সবাইকে আমাদের ভালোবাসা উচিত, তাই তো? সবাইকে পাশাপার পাশে থাকা উচিত, কিন্তু এই যে সমাজ কী বলে সে সময় শ্রেণী বিন্যাস করবে ভাগ করবে, বুঝতে পারবে যে গরিব বড়লোক বলে গেছে তাদের মধ্যে ঘুরাবে শুরু, যেটা একদম ঠিক ছিল না আমরা মনে করি, তাই তো? অনেকে সম্পত্তি বৃদ্ধি করার জন্য এক গোষ্ঠীর সঙ্গে অপর গোষ্ঠীর বিবাদ লড়াই দেখা যেত, এই লড়াই পরিচালিত হতো গোষ্ঠী প্রধানের মধ্যে, যে গোষ্ঠী জয়ী হতো সেই গোষ্ঠীর পরাজিত গোষ্ঠীর সম্পত্তি লুট করে নিয়ে আসত, ফলে সম্পত্তির লোভে প্রায়ই লড়াই হতো। অবরোধ সব থেকে খারাপ দিক যেটা সেটা হলো পরাজিত গোষ্ঠীর লোকেদের বন্দি করে নিয়ে আসা হতো, এইসব বন্দি লোকেদের পশুর মতো খাটানো হতো, খারাপ ব্যবহার করা হতো, জুয়ের লোকেরা হতো মালিক, হতো পরাজিত দলের সেরা হলো তার সঙ্গে, মানে সেই সময় দেখা যেত সম্পত্তি অধিকারের নেশায় মানুষ একে অপরের সাথে লড়াই করা শুরু করলো, যে তোমার সম্পত্তি আমি নিয়ে নেবো, তাকে হারালো, হারিয়ে হারিয়ে আনার পর কি হলো হারানোর পরে সমস্ত সম্পত্তি বিক্রি করে আসলো, এই যে প্রথা সময়টা সমস্ত সময় থেকে চলছে, এবং এরপরে হারানোর পরে খালি সম্পত্তি না তাকে করতো ধরে নিয়ে আসতো, তাকে আজকে আমি আজকে আমাকে গোলা আমি যা বলবো তাই করবে, এই যে কথাগুলো তুমি ঠিক একদমই ঠিক না, সেই সময় মানুষকে নিয়ে এসে দাসের মতো কাজ করতো, দাস প্রধান যে তাকে বন্দি করে রাখলো, অত্যাচার করতো, নিপীড়ন করতো, পশুর মতন ব্যবহার করতো, খুব খারাপ ব্যবহার করতো, তাদের নিয়ে কী করতো তাদের বিভিন্ন বাড়ির কাজ হোক, তাদের ইচ্ছে মতো যা খুশি তারা করতো, এই সমস্যাগুলো তারা যে করতো, তাদের উপর অত্যাচার করতো, এর পশুর মতো, এর ফলে কী হলো সমাজে যে একটা দাস প্রথা শুরু হয়ে গেল, এভাবেই সমাজে দরিদ্র দাস দাস ভিতরের মালিকদের বাড়িতে এবং যারা বড় লোক তাদের বাড়িতে কাজ করতো, হ্যাঁ তাদের কোনো পয়সা দেওয়া হতো না, অল্প খাবার দেওয়া হতো, বেঁচে থাকার জন্য এরকম টাইপ হচ্ছে, আর কাজে ভুল হলে মালিকেরা মালিকের অবাধ্য হলে অথবা মালিকের ইচ্ছে হলে পশুর মতো তাদের উপর অত্যাচার করতো, অনেক সময় লোকরা লোভে দাসে দিয়ে অন্য কাউকে বিক্রি করে দেওয়া হতো, অন্যকে মালিক ও লোকরা আরামে মানে আজকে আমার টাকার প্রয়োজন, আমার কাছে 10টা লোক আছে যাদের আমি অত্যাচার করি, যারা আজকে আমার দাস, তাদের কী বলো 2টা লোককে বিক্রি করে দিল, মানুষকে বিক্রি করে দিত, সেই ব্যাপার ও আরেকজনের সাথে বিক্রি করে দিয়ে টাকা নিয়ে যেত, বাহ এটা কি ঠিক, এখন তো আমাকে বিক্রি করতে পারবে না, এখন আইনগত করে তখন করতে পারবে না, এখন মহাপাপ, পাপ থেকে বড় সব থেকে বড় কী আজকে শাস্তি হবে কেউ যদি এরকম কাজ করে, তাই না? সে অন্যায়, তাই তো? সে অন্যায় সেই সময় চলত, বাকি সে সময় সমস্ত উন্নত হয়নি, তারা দেওয়া সে সময় এই পুরনো সমাজেই তারা এগুলি চলত। মানব সমাজ যত উন্নত হতে থাকলো ততই সেই সমাজে নানা অন্ধকার দিক খারাপ দিক দেখা দিয়ে গেল, সমাজে মানুষ যেমন নানা জিনিস আবিষ্কার করে সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে, যেমন এই উন্নতির পাশাপাশি তৈরি হয়েছে ধনী দরিদ্র মালিক দাস বলে দিচ্ছে, অনেক সময় দাস পুত্ররা অত্যাচার সহ্য করতে না পেরে যোগ্য হতো, এদের শাসন করার জন্য দরিদ্র আইন বিচারালয় বিচারা জেলখানা সিপাহী পায়ে করত, এই দাস প্রথা দীর্ঘদিন পৃথিবী নানা জায়গায় ছিল, পরে ধীরে ধীরে এই প্রথা বন্ধ হয়ে গেল, তবে দুঃখের কথা হলো অল্প কিছু জায়গায় এখন দাস প্রথা আজ হয়েছে, মানে আজকে সমাজের মতো আমরা আজকে এই কথা শুনতে নিই, কিন্তু সম্প্রীতিতে এমন অনেক সব জায়গা আছে যেখানে এখনও পর্যন্ত কিছু কিছু ভোটের এলাকা যেমন আজকে উন্নত হয়নি, মানে আজও এরকম কিছু কিছু নিয়ম আজ খারাপ কাজ হয় যা আজও ঠিক নয়, ঠিক আছে? সেই চাপটা করলাম দাস প্রথা বিভিন্ন সম্পর্কে জানলাম, সেই সময় যে মানুষ ব্যক্তিগত সম্পত্তি বা বিনিময় দাস প্রধান ছিল সেই সম্পর্কে আলোচনা করলাম 4 নম্বর চাকরিতে ভালো করে পড়বে, পরবর্তী প্রশ্ন লাগবে পড়বে এবং আমাদের ক্যান্সারকে অবসর করবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, বাড়িতে সুস্থতা পড়বে এবং ভালো করে পড়াশোনা করো ফাইনাল পরীক্ষার জন্য, ঠিক আছে? We'll be right back.